কোরবানিতে দেশি গরু এবার বেশি জবাই হওয়ায় ভালো ও উন্নত মানের চামড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা এই শিল্পের উন্নয়নে চলছে আন্তর্জাতিক নতুন নতুন বাজার ধরার চেষ্টা ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে পশুর চামড়া কেনার কথা বললেও মৌসুমী ব্যবসায়ীরা বলছেন তারা ভালো দাম পাচ্ছেন না সাকিরাদানের রিপোর্ট কুরবানির পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে চলছে পশুর চামড়া সংগ্রহ সেই চামড়া কিনতে তাই ব্যস্ত সময় পার করছেন ট্যানারি মালিকরা এ ঢাকায় গরু চামড়ার দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ঢাকার বাইরে ৩৫ থেকে চল্লিশ খাসি আঠারো থেকে বিশ এবং বকির চামড়ার দাম তেরো থেকে পনেরো টাকা নির্ধারণ করে দেয় সরকার আট পিস মাল আছে বারোশো করে কিনে আমার বড় চামড়াটা ব্যস্ত আছি সতেরোশো পনেরোশো দুই হাজার টাকাও যায় আর ছোট চামড়া সাতশো আটশো নয়শো এক হাজার এক হাজার টাকা করে কিনা বিক্রি হয়েছে এগারোশো টাকা আম মাইনে কিনবে যাচ্ছে সাতশো টাকা আটশো টাকা দেওয়া কিছু কিছু মানুষ কিনতে যাচ্ছে বারোশো টাকা করে কিন্তু পরে দাম তারা কমে যাব লস খাইবো ট্যানারই মালিকরা বলছেন যেসব ব্যবসায়ীদের অভিজ্ঞতা আছে তারা চামড়া বিক্রি করে লাভবান হচ্ছেন যারা মোটামুটি বুঝে তারা লোকসান দিচ্ছে না যারা চামড়া সম্বন্ধে কিছুই বোঝে না তাদের হয়তোবা লোকসান হচ্ছে তবে লোকসানের পরিমাণ খুবই কম মোটামুটি যারা চামড়া বিক্রি করতেছে তারা খুশি তাদের কোনো তেমন লস হচ্ছে না এক নম্বর যেটা গ্রেড এটা এক টাকা হলো কিন্তু চলব চলবো কিন্তু তার সেকেন্ড গ্রেডটা যদি এক হাজার টাকা করে চলবে না সেটা পাঁচশো ছয়শো সাতশো এরকম বলে আমাদের মনে হয় চলতে পারে প্রতি বছর দেশ থেকে দুই কোটির ওপর প্রচুর চামড়া পাওয়া যায় এর মধ্যে অর্ধেকই আসে কুরবানির সময় শাকের আদান চ্যানেল আই ঢাকা